বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ 5টা 9-এর নিচে একটা 5, অর্থাৎ 5টা 9-কে 5 দ্বারা ভাগ। এই 5টা 9-কে 5 দ্বারা ভাগ যদি তুমি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারো, তাহলে কি এটা একটা জাদু হবে না? এটা একটা ম্যাজিক হবে না? এটা দেখে কি তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাই তাক লেগে যাবে না? তাহলে অবশ্যই এটা একটা জাদু। শুধু 5টা 9 না, তুমি 10টা 9 কেউ যদি 5 দ্বারা ভাগ করো, সেটাও মাত্র কয়েক সেকেন্ডে তুমি করে ফেলতে পারবা। এটা একটা জাদু, এটা একটা ম্যাজিক। এই টেকনিকটা অবশ্যই তোমার শিখে রাখা উচিত। আচ্ছা, তোমাদেরকে যদি আমি এই টেকনিকটা শিখিয়ে দেই, তাহলে কেমন হবে? ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আর যদি ভালো হয়, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু তাহলে চলো, তোমাদেরকে আমি সেই টেকনিকটা শেখাই দেই, সেই জাদুটা শিখিয়ে দেই, সেই ম্যাজিকটা শিখিয়ে দেই। এখন 5টা 9-কে তুমি যদি 5 দ্বারা ভাগ করতে চাও মাত্র কয়েক সেকেন্ডে, প্রথমে তোমাকে যেটা করতে হবে, তুমি মাত্র 1টা 9-কে 5 দ্বারা ভাগ করবা। চলো আমরা 1টা 9-কে 5 দ্বারা ভাগ করি। আচ্ছা, এই যে দেখো, আমি 1টা 9 নিলাম। 9 নিয়ে এটাকে আমি কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব। তাহলে কত হয়? 5 কে 5, তাই না? বিয়োগ করলে থাকলো কত? 4, তাই না? এখানে একটা দশমিক বিন্দু দিয়ে তুমি শূন্য কেটে আনো, তাহলে 5 8 40। এইটা হলো 1টা 9-কে আমি যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল আসে 1.8। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে 1টা 9-কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 1.8। এইটা জানা থাকলে তুমি 100টা 9-কে 5 দ্বারা ভাগ করলে এটা মাত্র কয়েক সেকেন্ডে তুমি করে ফেলবা। তাহলে উপরে আমি কয়টা 9 লিখছি? এই দেখো, 5টা 9 লিখছি। এই 5টা 9-কে আমি এখন 5 দ্বারা ভাগ করব। কিন্তু তোমার মনে রাখতে হবে কোনটা, যে 1টা 9-কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে? 1.8। তাহলে চলো, এখন 5টা 9-কে আমি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ভাগ করে ফেলব। দেখো কি চমৎকার ভাবে করে। তাহলে দেখো, আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম 1টা 9-কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 1.8। সেইটাকে আমরা এখন কাজে লাগাবো। এখন 5টা 9-কে 5 দ্বারা ভাগ করলে কি হয়? সমান সমান তুমি লেখো, 1টা 9-কে ভাগ করে কত পেয়েছিলে? 1.8। 1টা তুমি প্রথমে লিখবে, তারপরে অনেক দূরে 8টা লিখবে, 8টা লিখবা। লিখে 8-এর আগে সেই দশমিকটা দিবা, ওই যে 1.8। এখন তুমি কয়টা 9-কে ভাগ করছিলে? 1টা 9। এখান থেকে 1টা 9 বাদ দিয়ে দিবা। আর কয়টা 9 থাকলো? 4টা 9। এই 4টা 9 মাঝে বসাই দিবা, 1 2 3 4। এইটাই হয়ে গেল ভাগফল। অর্থাৎ 5টা 9-কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো, তাহলে ভাগফল হবে 1.49.8। 1টা 9-কে ভাগ করে তুমি কত পেয়েছিলে? 1.8। সেই 1.8-টাকে কি তুমি কি করেছো? 1-কে আগে লিখছো, দূরে 8 লিখছো, এবং 8-এর আগে দশমিকটা বসাইছো। কয়টা 9-কে ভাগ করেছিলে? 1টা 9-কে ভাগ করেছিলে। আর 9 থাকলো কয়টা? 4টা। সেই 4টা 9 একের পর ক্রমান্বয়ে লিখতে হবে দশমিকের আগ পর্যন্ত। তাহলে এইটাই হলো ভাগফল। 5টা 9-কে 5 দ্বারা ভাগ করার ফলাফল হলো এই যে এইটা। কেমন লাগলো শিক্ষার্থীরা? জাদু না, চমৎকার জাদু। এই জাদু দিয়ে তুমি অনেককে তাক লাগিয়ে দিতে পারবে। তোমার টিচারকে, তোমার বাবা মাকে, তোমার বন্ধু বান্ধবকে তাক লাগিয়ে দিতে পারবে। তোমরা বলবা, দেখো আমি 6টা 9-কে কিভাবে
কয়েক সেকেন্ডের ভিতরে ভাগ করে ফেলতে পারি। এখন চলো তাহলে আমরা দেখি ছয়টা নয়কে পাঁচ দ্বারা ভাগ করতে পারি আমরা কেমন ভাবে। এখন আমি ছয়টা নয় লিখব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা নয়কে পাঁচ দ্বারা ভাগ করব, এই হলো। তাহলে একটা নয়কে পাঁচ দ্বারা ভাগ করলে আমরা প্রথমে কি শিখেছিলাম, 1.8। তাহলে লিখবো আমি সমান সমান এক প্রথমে লিখব, পরে আট লিখবো একটু দূরে লিখে তার আগে দশমিকটা দেব। এখন কয়টা নয়কে ভাগ করলে 1.8 হয়, একটা নয়কে, তাহলে এখান থেকে একটা নয় বাদ দাও আর বাকি রইল কয়টা নয়, 1, 2, 3, 4, 5, তাই না? একটা নয়কে ভাগ করলে হয় 1.8, এক আমি প্রথমে লিখলাম, দূরে আট লিখে তার সামনে দশমিক দিলাম, কয়টা নয়কে ভাগ করে আমি 1.8 পেয়েছি, একটা নয়কে। তাহলে আর বাকি রইল কয়টা নয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা নয় একের পর তুমি লিখে যাবা, একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয়। শিক্ষার্থীরা এইটাই হলো ছয়টা নয়কে পাঁচ দ্বারা ভাগ করার কৌশল, ম্যাজিক, জাদু, টেকনিক, যেটাই বলো না কেন। এইভাবে তুমি 10টা 15টা 20টা নয়কে পাঁচ দ্বারা মাত্র কয়েক সেকেন্ডে ভাগ করে ফেলতে পারো। এইটা হলো যতগুলা নয়কে ইচ্ছা পাঁচ দ্বারা ভাগ করার ম্যাজিক বা জাদু বা টেকনিক বা কৌশল। তুমি যে কেউ কে তাক লাগাই দিতে পারো এই বাঘটা দেখিয়ে। তুমি তিনটা নয় দ্বারা ভাগ করতে পারো, তিনটা নয়কে ভাগ করতে পারো। আমি তিনটা নয়ের বাঘ এখন দেখাই। এখন দেখো আমি তিনটা নয় লিখতেছি, একটা দুইটা তিনটা, কত দ্বারা ভাগ করবো, পাঁচ দ্বারা। আমরা জানি একটা নয়কে ভাগ করলে কত হয়, 1.8, এক আমি প্রথমে লিখবো, আটটাকে একটু দূরে লিখবো, তার আগে দশমিকটা বসায় দেবো, আটের আগে দশমিকটা বসায় দেবো, এই 1.8 আমি পেয়ে গেলাম, তাই না? এটা হলো একটা নয়ের ভাগফল। তাহলে একটা নয় চলে গেল, বাকি রইলো কয়টা নয়, দুই বসায় দেব। এটা হলো তিনটা নয়কে পাঁচ দ্বারা ভাগ করার ভাগফল। এইভাবে মাত্র কয়েক সেকেন্ডে ভাগ করে তুমি তোমার বন্ধু বান্ধব, আব্বু আম্মু, পাড়া প্রতিবেশী, হ্যাঁ যে কেউ কে তাক লাগিয়ে দিতে পারো, ইভেন তোমার শিক্ষক কেউ তাক লাগিয়ে দিতে পারো। তাহলে কেমন লাগলো? আমি আগেই বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু এরকম আরো মজার মজার জাদুর অঙ্ক তোমরা পাবে আমার এই চ্যানেলে। আল্লাহ হাফেজ।